হ্যালো এন আসসালামু আলাইকুম। এই ভিডিওতে পবিত্র কোরআনের আলোকে হাদিস এবং ফিকহ সম্পর্কিত কিছু প্রশ্নের বিস্তারিত উত্তর দেব। এ বিষয়ে আমার অবস্থান পরিষ্কার করব এবং এ নিয়ে আমার নিজের কিছু প্রশ্ন রাখব। আমি সাধারণত আমার ভিডিওর শুরুতে কোনো ট্রিকি বা চটকদার ইন্ট্রো দেই না, বাট ইন কেস অফ দিস ভিডিও আই ক্যান গ্যারান্টি দ্যাট মনোযোগ দিয়ে শেষ লাইন পর্যন্ত দেখলে আপনি আস্তিক, নাস্তিক, ধর্মপ্রাণ, মুসলমান বা মাওলানা যেই হন, এই ভিডিওটি আপনার ইসলাম ধর্মের প্রচলিত রীতিরেওয়াজ সম্পর্কে আজন্মলালিত ধারণার আদ্যপন্ত বদলে দেবে ইনশাল্লাহ। মাইন্ড ম্যানেজমেন্ট সিরিজে ডায়ালগ উইথ এ নেথিস্ট শিরোনামে নাস্তিক সহকর্মী নোয়ার সাথে কথোপকথনের মাধ্যমে আমাদের মনোজগতে ধর্মবিশ্বাস অবিশ্বাসের প্রভাব ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ভিডিও ডিসক্রিপশনে সে ভিডিও লিঙ্ক দেয়া আছে, যেখানে সংকলিত, সংগৃহীত বা বর্ণিত হাদিস পালনের বাধ্যবাধকতা নিয়ে প্রশ্নবোধক আলোচনা করেছি, কারণ কোরআনই মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্লিয়ার, কমপ্লিট অ্যান্ড ডিটেলড গাইডেন্স। এবং এই ভিডিওতে আমি রক সলিড হার্ডকোর লজিক দিয়ে, ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিয়ে, একেবারেই নিরপেক্ষ নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে, প্রশ্নাতীতভাবে প্রমাণ করব ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি ধর্মের নামে অধর্মের চর্চা বা দিনভর পণ্ডশ্রমের আগে গভীর মনোযোগ দিয়ে সবারই এই ভিডিওটি দেখা দরকার। আমি ব্যক্তিগতভাবে ধর্ম নিয়ে কারো সাথে বিতর্ক করি না। নোয়ার সাথে আমার কথোপকথনটা ডিবেট ছিল না, ছিল ডায়ালগ বা ডিসকাশন। ডিবেট মানে সেখানে জয় পরাজয়ের একটা ব্যাপার থাকে, নিজের জানা বা বিশ্বাসকে এস্টাবলিশ করার একটা প্রচেষ্টা থাকে। ডায়ালগ বা ডিসকাশনের উদ্দেশ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং ডিবেটরদের এই ভিডিওতে কমেন্ট করার দরকার নেই, আপনাদের আগাম ওয়াক ওভার দিয়ে দিলাম। যারা সত্য জানতে সচেষ্ট, পরিচিত বৃত্তের বাইরে ভাবতে প্রস্তুত, ডিসকাশনে অংশ নিতে চান, আপনার মতামত, সংযোজন, নতুন দৃষ্টিভঙ্গি বা রেফারেন্স যোগ করবেন যা আমাদেরকে আরও সমৃদ্ধ করবে। ধর্ম বলতে আমরা বেশিরভাগ মানুষ যা বুঝি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরু, হারাম, এক কথায় যাবতীয় প্রচলিত পরিচিত ধর্মীয় রীতিরেওয়াজের বেশিরভাগেরই অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে হাদিস এবং ফিকহ। হাদিসের আলোকে যেটাকে সুন্নত, মুস্তাহাব বা মাকরু বলা হচ্ছে, ফিকহের দৃষ্টিকোণ থেকে আবার সেটাকে ফরজ, ওয়াজিব বা হারাম বলা হচ্ছে। টিভিতে বা অনলাইনে যত মাসলা মাসাইলের অনুষ্ঠান দেখবেন, বেশিরভাগ মাসলার ভিত্তি হচ্ছে হাদিস এবং ফিকহের বিশ্লেষণ। হাদিস বলতে বোঝাচ্ছে বুখারে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, বাইহাকি, এসব হাদিস গ্রন্থে বর্ণিত হাদিস। এবং ফিকহ মানে ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ ইবনে হাম্বলের ফতোয়া বা মত। কিন্তু এসব হাদিস বা ফিকহ সিদ্ধান্ত পালনের বাধ্যবাধকতা কতটুকু? এসব হাদিস বা ফিকহ গ্রন্থের স্বীকৃতি বা অনুমোদনের ভিত্তি কী? কারণ এসব হাদিস গ্রন্থ সংকলিত হয়েছে নবীজির ইন্তেকালের কয়েকশো বছর পর। প্রথমে এ প্রশ্নের ফর্মাল ইনফর্মাল যেসব উত্তর পেয়েছি তা নিয়ে আলোচনা করা যাক। মাসুমা আক্তার একটা উত্তর দিয়েছেন যার সাথে আমি সম্পূর্ণ একমত এবং এযাবৎ প্রাপ্ত সবচেয়ে যৌক্তিক উত্তর। আল্লাহ হ্যাজ সেইড ইন কোরআন দ্যাট নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইজ উই মাস্ট ফলো কোরআন এন্ড হাদিস। যদিও তিনি স্পেসিফিক রেফারেন্স বা আয়াতের নাম্বার উল্লেখ করেননি, সম্ভবত তিনি সুরা আল ইমরানের 32 নম্বর আয়াতের কথা বলেছেন। قل اطيعوا الله والرسول হে নবী, আপনি বলুন আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। এর আগের আয়াতটিও প্রাসঙ্গিক, অর্থাৎ সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। قل ان كنتم تحبون الله فاتبعوني হে নবী, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। সুতরাং এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে নবীজির আনুগত্য এবং তার সিরাত ও সুন্নতের অনুসরণ বাধ্যতামূলক। কিন্তু নবীজির সিরাত ও সুন্নতের নির্ভুল, নির্ভেজাল বিবরণ কেবলমাত্র কোরআনেই আছে। আমরা হাদিস বা সুন্নত বলতে নবীজির কথা, কাজ এবং অনুমোদনকেই বুঝি। তো নবীজি কী বলেছেন, কী করেছেন, কী করতে নিষেধ করেছেন বা কী অনুমোদন দিয়েছেন? আল্লাহ নবীকে যা বলতে বলেছেন, যা করতে বলেছেন বা যা করতে নিষেধ করেছেন, তাই না? সূরা আল ইমরানের এই দুটি আয়াতের শুরুতে কোল শব্দটি এসেছে যার অর্থ বলুন, অর্থাৎ আল্লাহ নবীকে বলেছেন হে নবী আপনি বলুন। কোরআনে এমন শত শত আয়াত আছে যাতে আল্লাহ নবীকে বলতে বলেছেন, তেলাওয়াত করতে বলেছেন, আদেশ করতে বা নিষেধ করতে বলেছেন। শুধু কোল শব্দটি কতগুলো আয়াতের শুরুতে এসেছে ধারণা করতে পারেন? 332টি আয়াতের শুরুতে। এবং এর অনেক ক্ষেত্রেই পরের আয়াতগুলো আগের আয়াতেরই ধারাবাহিকতা। আর পুরো কোরআন জুড়েই তো আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেছেন আপনি এটা করুন, আপনি এটা করবেন না। যেমন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না।
ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আপনি প্রশ্নকর্তা বা সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না। ওয়া আম্মা বিনিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহ বর্ণনা করুন। এমন করেন করবেন নার অনেক অনেক উদাহরণ দেয়া যাবে। সুতরাং নবীজির কথা কাজ অনুমোদনের স্পষ্ট বিবরণ কোরআনেই আছে। এবারে কমেন্টের দ্বিতীয় অংশ, নামাজ ইজ নট মেনশনড ইন কোরআন বিকজ দ্য ওয়ার্ড নামাজ ইজ ফার্সি, বাট ইন আরবিক ইটস সালাত দ্যাট ইজ মেনশনড ইন কোরআন। এটা অবশ্য ভিন্ন প্রসঙ্গ, আমিও একই কথাই বলেছি যে কোরআনে যেহেতু সালাত শব্দটা আছে তার ফার্সি নামাজ নাম দেওয়ার প্রয়োজন ছিল না। প্রসঙ্গত কোরআনে 82 বার সালাতের কথা আছে, এর মধ্যে 79 বারই সালাত শব্দ দ্বারা আমাদের প্রচলিত নামাজকে বোঝানো হয়নি। সালাত নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। হাদিস ওয়াজ নট এ বুক, বাট পিপল হ্যাড মেনশনড হাদিস সিমিলার টু কোরআন, দ্যাটস হাউ অল দিস ইমামস হ্যাড রিটেন দোজ হাদিস। অর্থাৎ সাহাবিরা হাদিস মুখস্থ করে রেখেছিলেন, যা কয়েক জেনারেশন পর ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি প্রমুখ ইমামরা সংগ্রহ এবং সংকলন করেছেন। কিন্তু এটা ঐতিহাসিক সত্য, রিলিজিয়াস ট্রুথ না। ঐতিহাসিক সত্য পলিটিক্যালি মোটিভেটেড, টুইস্টেড, ফ্যাব্রিকেটেড, তাই তা ডিবেটেবল ফ্যাক্ট, অ্যাবসোলুট ফ্যাক্ট না। হিস্টোরিক্যাল এভিডেন্স রিক্রিয়েট করা যায়, ডেস্ট্রয় করা যায়, টেম্পার করা যায়। আমাদের মুক্তিযোদ্ধারা এখনও অনেকেই জীবিত, তবে এর নির্ভেজাল সত্য জানা কঠিন। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধারা বই লিখেছেন, বিএনপি পন্থী মুক্তিযোদ্ধারাও লিখেছেন, গোলাম আজম নিজামীও লিখেছেন, মুক্তিযুদ্ধে অংশ নেয় ইন্ডিয়ান পাকিস্তানি জেনারেল সাংবাদিকরাও লিখেছেন, ইউরোপ আমেরিকার অনেক রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক, গবেষক, কূটনৈতিকরাও লিখেছেন। সবাই যার যার দৃষ্টিকোণ, ব্যক্তিগত, রাজনৈতিক ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই মুক্তিযুদ্ধকে মূল্যায়ন করেছেন। এখন আপনি কোনটাকে সত্য বলে মানবেন, যেটা আপনার ইন্টারেস্ট সার্ভ করে? আর রিলিজিয়াস ট্রুথ মানে এটা আমাকে বিশ্বাস করতেই হবে, তা আমার ইন্টারেস্ট সার্ভ করুক বা না করুক, তা আমার বোধগম্য হোক বা না হোক। আলিফ লাম মিম এর অর্থ কি জানি না, কিন্তু এটা যে কোরআনের অংশ তা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। এক বা একাধিক সাহাবির বরাত দিয়ে ইমাম বুখারি বা ইমাম বাইহাকি যা বলেছেন তাকে নবীজির বক্তব্য হিসাবে বিশ্বাস করা এবং সেসব বর্ণনাকে কোনো ধর্মীয় বিধিনিষেধের একমাত্র ভিত্তি হিসাবে মানা কি আমাদের রিলিজিয়াস অব্লিগেশনের মধ্যে পড়ে? আমাদের রিলিজিয়াস অব্লিগেশন কী? আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর বিশ্বাস, তার ফেরেশতাগণের উপর বিশ্বাস, তার কিতাবসমূহের উপর বিশ্বাস এবং তার রাসূলগণের উপর বিশ্বাস। এখন যে কজন নবীর নাম কোরআনে উল্লেখ আছে এর বাইরে স্পেসিফিক কাউকে নবী হিসাবে বিশ্বাস করা বা ঘোষণা দেওয়ার কোনো অবকাশ কি আছে? যে কজন ফেরেশতা বা আসমানি কিতাবের উল্লেখ আছে এর বাইরে কোনো কিছুকে বিশ্বাস বা অনুমোদনের এখতিয়ার কারো আছে? নবীজির হাদিস বর্ণনাকারী সাহাবি বা সংগ্রহ সংকলনকারী ইমামদের কি কোরআন অনুমোদন দিয়েছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নামে আদৌ কোনো সাহাবি ছিলেন এবং তিনি সত্যবাদী, বিশ্বস্ত ছিলেন, এটা বিশ্বাস করা কি আমাদের ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে পড়ে? তাহলে তো বলতে হবে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া আসহাবিহি ওয়া আবু হুরায়রা ওয়া ইমাম বুখারী ওয়া শাফিঈ ওয়া জাকির নায়েক ওয়া সজল ভাই আজমাইন। পবিত্র কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত, যেখানে জিবরাইল আলাইহিস সালাম ছাড়া আর কোনো ফেরেশতারও অ্যাক্সেস নাই। জিবরাইল আলাইহিস সালামই একমাত্র ওহিবাহক ফেরেশতা, যার উপাধি হচ্ছে জিবরাইল আমিন। আমিন অর্থ সত্যবাদী, বিশ্বস্ত, অর্থাৎ আল্লাহ তার মেসেজ ক্যারি করার জন্য সবচেয়ে বিশ্বস্ত ফেরেশতাকে নির্বাচন করেছেন। আর মানুষের কাছে আল্লাহর মেসেজ পৌঁছে দেওয়ার জন্য একমাত্র মেসেঞ্জার অফ গড হচ্ছেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কখনো কি এমন হয়েছে যে নবীজি ঘুমাচ্ছিলেন, অসুস্থ বা ব্যস্ত ছিলেন, তো জিব্রাইল মেসেজটা হযরত আয়েশা, হযরত আবু বকর বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছেন? কোরআনের কোনো আয়াত কি হযরত আবু হুরায়রা বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত? না। তাহলে তাদের বর্ণিত তথ্যের উপর ভিত্তি করে অনেক ফরজ, ওয়াজিব বা হারাম প্রচলিত, যা কোরআনে ঘুণাক্ষরে উল্লেখ নেই। এমনকি লক্ষ লক্ষ সাহাবি, তাবি এবং তাবে তাবেইনদের কথা কাজ অনুমোদন ও হাদিস। বাংলাদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় আলেমদের একজন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, প্রায় 3 লাখ জাল হাদিস আছে। হাদিসের প্রয়াত অধ্যাপক ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই হাদিসের নামে জালিয়াতি এখনই ইন্টারনেট সার্চ করে পিডিএফ কপি ডাউনলোড করে পড়তে পারেন। স্বদেশ প্রেম ইমানের অঙ্গ, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা দোজখের আগুনে পুড়তে হবে, এমন অনেক বহুল প্রচলিত হাদিস জাল।
নবীজির পথে কাটা দেয়া বুড়ির গল্পকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পূর্ণ বানোয়াট গল্প বলেছেন, অথচ হজে গেলে আপনাকে সে বুড়ির বাড়িতে নিয়ে যাবে, ভাগ্য ভালো হলে বুড়ির সাথে দেখাও হতে পারে। বিদায় হজ্জের যে ভাষণকে হাদিসের আরেকটি বড় ভিত্তি হিসাবে মানা হয়, সে বিদায় হজ্জের ভাষণের ট্রান্সক্রিপ্টকে লিখেছেন। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন ফরজ। প্রায় প্রত্যেক মুহাদ্দিসরা এই হাদিসগুলোকে জাল বা বানোয়াট হাদিস বলেছেন। হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ে বড় বড় মুহাদ্দিস মুফতিদেরই গলদ ঘর্ম অবস্থা। এই যে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এত এত মাঝহাব, উপমাঝহাব, তরিকা, ফেরকা, এর ভিত্তি কী? যে হাদিসকে একজন সহি বলছেন, আরেকজন ইমাম বা পীর সেটাকে জয়ীফ বা জাল বলছেন। শুধু জাল হাদিসে যদি হয় 3 লাখ, এর ভিতর থেকে জয়ীফ, হাসান, সহি হাদিস বের করা কেমন কঠিন ব্যাপার? আর এত এত জাল হাদিসই বা কারা তৈরি করলো, কেন তৈরি করলো? এসব হাদিসের ভিত্তিতে নতুন দল উপদল তৈরি, নতুন নতুন রীতি রেওয়াজ চালু, নতুন নতুন বিধিনিষেধ আরোপ করে স্বতন্ত্র মাঝহাব প্রবর্তন, নতুন নতুন তরিকা বা দরবার খুলে বসা, নতুন রাজনৈতিক অর্থনৈতিক মতবাদ প্রবর্তন করা, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, অন অ্যান্ড অন অ্যান্ড অন। যাদের তরিকার সপক্ষে কোনো হাদিসও কমন পড়েনি, তারা অগত্যা জনৈক বাদশাহ, জনৈক বুজুর্গের বরাত দিয়ে বহুত ফায়দা হাসিলের নানান কিচ্ছা কাহিনী বানিয়ে নিচ্ছেন, যদিও এই জনৈক বুজুর্গের কোনো নাম, ঠিকানা, পোস্টাল কোড, ফোন নম্বর কিছুই নাই। আহলে হাদিসের লোকেরা ফিকহি বিশ্লেষণ বাদ দিতে মাঝহাবের ইমামদের মত প্রত্যাখ্যান করেছেন। তারা কেবল কোরআন ও হাদিস পালনের পক্ষপাতী। কিন্তু আহলে হাদিসের সবচেয়ে বড় 3 জন পণ্ডিত, নাসিরউদ্দিন আলবানি, আবদুল্লাহ ইবনে উসাইমিন, আব্দুল আজিজ ইবনে বাজ, এদের মধ্যে কমপক্ষে 400 বিষয়ে মত পার্থক্য আছে। এর কারণ কি? ওই যে হাদিস কোনটা সহি কোনটা জাল। নবীজির ইন্তেকালের পর মুসলিম বিশ্বের ক্ষমতা ও আধিপত্য নিয়ে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান বিষয়ক ইসলামের ইতিহাসে বহুমুখী বর্ণনা আছে। প্রথম 4 জন খলিফাকে আমরা সুন্নি মুসলমানরা রাশিদুন খলিফা বা প্রপারলি গাইডেড খলিফা হিসাবে বিশ্বাস করি, যদিও এ সম্পর্কে শিয়া বা খারেজিদের বিশ্বাস সম্পূর্ণ উল্টা। কিন্তু খোলাফায় রাশিদিনের পর উমাইয়ারা প্রায় 100 বছর মুসলিম বিশ্ব শাসন করে। এ উমাইয়া বা ইয়াজিদরা ছিল সম্পূর্ণ সেকুলার। তারা বাইজেন্টাইনদের আধলে রিলিজিয়াস অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা গড়ে তোলে এবং তারই অংশ হিসাবে শরিয়া আইন প্রণয়ন করে। এসব আইন মূলত বর্তমান জননিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো ক্ষমতার নিরাপত্তা আইন। বর্তমান সৌদি আরব, ইরান বা তালেবান আফগানিস্তানে এসব আইন জনগণের সব মৌলিক অধিকার হরণের হাতিয়ার। এরপর আব্বাসীয় শাসনামল, ওসমানি বা অটোম্যান সাম্রাজ্যের সব খলিফারাই সৎ, সত্যবাদী, বিশ্বস্ত বা অবিসংবাদিত ছিলেন? অবশ্যই না। পারস্য বা তুর্কিরা? প্রশ্নই উঠে না। ক্রুসেডের সময় মুসলিম সাম্রাজ্যের বেশিরভাগ অঞ্চল খ্রিস্টানদের দখলে চলে যায়। বহুবার বহুভাবে ক্ষমতার পালা বদল হয়। চেঙ্গিস, মঙ্গল, গজনী, কামাল পাশা, পার্সিয়ান, তুর্কি, ইয়েমেনি, মধ্য এশিয়ান, ধর্মের ঊর্ধ্বে কত কত রাজনৈতিক শক্তির উত্থান পতন। এ সময় মুসলমানদের বিভক্ত করার জন্য, বিভ্রান্ত করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়। ধর্ম বিশ্বাসকে ডিলিউট করা হয়, পলিউট করা হয়। আল কায়দা, আইসিসের মতো ভ্রান্ত স্বার্থান্বেষী অনেক মহলকে নানাভাবে মদদ দেওয়া হয়। সবাই নিজ নিজ স্বার্থ সংশ্লিষ্ট বিধিবিধান প্রণয়ন করে আর সেসবকে আল্লাহর বিধান বলে চালিয়ে দেয়। কেউ সেসবের বিরোধিতা করতে পারে না, কারণ তা ধর্মের অবমাননা, দণ্ডনীয় অপরাধ। মোগলরা ছিল শিয়া মুসলিম, আর এর মধ্যে আকবর তো নিজেই দিনে এলাহি নামে নতুন ধর্ম প্রবর্তন করেন। এমনকি নবাব আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, মোহাম্মদ আলী জিন্না, আল্লামা ইকবাল, শেখ সাদি, জালালউদ্দিন রুমি, আয়াতুল্লাহ খোমেনি, এরাও শিয়া মুসলমান, যাদেরকে আমাদের সুন্নি আলেমরা মুসলমানই মনে করে না, শিয়াদের সাথে বিয়েকেও বৈধ মনে করে না। ইসলাম তো শুধু একটা ধর্মই নয়, এটা একটা রাজনৈতিক শক্তি, একটা অর্থনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ মানুষকে অন্ধ করে ফেলে। এখন আপনি হয়তো বলবেন সব হাদিস বা ফতোয়া তো রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট নয়। নতুন কিছু রীতি রেওয়াজ বা বিধিবিধান আরোপ না করলে তো আপনার তরিকা বা দলই তৈরি হবে না এবং বাকিদের গোমরাহ বলতে পারবেন না। এক তরিকার লোক আছে, তারা হলুদ খায় না, মানে হলুদ দেয়া যে কোনো তরকারিই হারাম। লাখ টাকা দিলেও তারা হলুদ দেয়া কোনো খাবার খাবে না। আরেক তরিকার লোকেরা স্যুট, টাই, দাড়ি টুপি মিলিয়ে একেবারে সম্পূর্ণ লেটেস্ট, ফিটেস্ট ব্লুটুথ বয়। এমন এক এক তরিকার এক এক রেওয়াজ। এসব হচ্ছে মনস্তাত্ত্বিক বিভাজন। কেউ হানাফি মাজহাব কায়েম করে, কেউ মওদুদি মাজহাব, কেউ আলবানি মাজহাব, কিন্তু দিন শেষে দান বাক্স, ডোনেশন, বাইতুল মাল বা ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের।
এবারে আরেকটি উত্তর নিচ্ছি। ইনি অবশ্য ফেক আইডি থেকে কমেন্ট করেছেন। ফেক আইডি থেকে কমেন্ট করাটা আমি পছন্দ করি না, কারণ আমি জানি না আপনি কে। আমার সালা সালে সম্পর্কের কেউ আমার সাথে রসিকতাও করতে পারে। তবে উনি মূলত দুটি ভিডিও লিংক শেয়ার করেছেন যেখানে বেশ কয়েকটি রেফারেন্স আছে। প্রথম ভিডিওটি মুফতি কাজী ইব্রাহিম হুজুরের। আমি ইউটিউব রুলস অনুযায়ী সে ভিডিওটি চালাতে পারছি না, তবে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা সে ভিডিও দেখতে পারেন। ইব্রাহিম হুজুর বাংলাদেশের সবচেয়ে বিজ্ঞ মুহাদ্দিস ও মুফতিদের একজন। আল্লাহ ওনার মঙ্গল করুন। উনি হাদিসের সপক্ষে কোরআনের যে রেফারেন্সগুলো ব্যবহার করেছেন তার প্রথমটি সূরা হাশরের 7 নম্বর আয়াতের অংশবিশেষ, যে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো। আর ব্র্যাকেটে উনি নিজের কিছু শব্দ বা ব্যাখ্যা যোগ করেছেন যা আয়াতের উল্লেখ নেই, যেমন নবী যা দিয়েছেন তাই হাদিস, নবী যত বক্তব্য দিয়েছেন যত আমল দিয়েছেন তা গ্রহণ করো। যাই হোক, সূরা হাশরের 7 নং আয়াতে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো এর দ্বারা যে হাদিস বোঝানো হয়নি তা পুরো আয়াত থেকে বেশ পরিষ্কার। আল্লাহ এই জনপদবাসীদের নিকট থেকে তার রাসুলকে বিনা যুদ্ধে যে সম্পদ দিয়েছেন তা আল্লাহর রাসুলের, তার আত্মীয়গণের এবং ইয়াতিম অভাবগ্রস্ত ও মুসাফিরদের জন্য, যাতে তোমাদের মধ্যে যারা ধনবান শুধু তাদের মধ্যেই ধন মাল আবর্তন না করে। আর রাসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেছেন তা হতে বিরত থাকো। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর। এখানে নবী যা দিয়েছেন তার দ্বারা বনু নজির গোত্রের পরিত্যক্ত সম্পদের কথা বলা হয়েছে। মদিনায় 3টি ইহুদি গোত্র বসবাস করত, বনু কোরাইজা, বনু কাইনুকা এবং বনু নজির। এই বনু নজির গোত্রের সাথে মুসলমানদের কার্যত যুদ্ধ করতে হয়নি। মুসলমানরা তাদের আবাসস্থল ঘেরাও করে রাখে। এক পর্যায়ে তারা আত্মসমর্পণ করে, সন্ধি করে এবং মদিনা ছেড়ে চলে যায়। এই বনু নজিরের সম্পদ বন্টন নিয়ে সাহাবিদের মধ্যে বিরোধ তৈরি হয়, তখন এই আয়াত নাজিল হয়। এর আগের আয়াত থেকে অর্থাৎ সূরা হাশরের 6 নম্বর আয়াত থেকে এটা বেশ পরিষ্কার। আল্লাহ তাদের অর্থাৎ ইয়াহুদীদের নিকট হতে বিনা যুদ্ধে যে সম্পদ তার রাসুলকে দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়া ছুটাওনি, উটও নয়। কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার রাসুলদেরকে কর্তৃত্ব দান করেন, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। বনু নাজিরের এই এলাকা যা মুসলিমদের দখলে এসেছিল তা মদিনা থেকে 3-4 মাইল দূরে অবস্থিত। অর্থাৎ মুসলমানদেরকে এর জন্য সুদীর্ঘ সফর করার প্রয়োজন পড়েনি এবং এর জন্য মুসলিমদেরকে উট ও ঘোড়াও দৌড়াতে হয়নি, অনুরূপ যুদ্ধ করারও প্রয়োজন পড়েনি, বরং সন্ধির মাধ্যমে এই এলাকা জয় হয়েছে। সুতরাং নবী যা দিয়েছেন মানে সেই বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ থেকে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিতে বারণ করেছেন তা থেকে বিরত থাকো। আর নবী যা দিয়েছেন তার অর্থ যদি হুজুরেরটাও নিই, নবীকে কোরআন শরীফ দিয়েছেন নাকি বুখারি শরীফ দিয়েছেন? হুজুর দ্বিতীয় যে রেফারেন্সটা দিয়েছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যেটা অলরেডি আলোচনা করেছি মাসুমা আপার কমেন্টে। যদিও হুজুর সে আয়াতের অনুবাদে নিজস্ব কিছু বক্তব্য বা বিশ্লেষণ যোগ করেছেন, আপনারা চাইলে সঠিক অনুবাদটা চেক করে দেখতে পারেন। তৃতীয় রেফারেন্স হিসাবে সূরা আদ-দোহার শেষ আয়াত, ওয়া আম্মা বি নিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হুজুর এই আয়াতের অর্থ করলেন, তুমি তোমার প্রতিপালকের কাছ থেকে যে নিয়ামত বা ওহির জ্ঞান পেয়েছো সেগুলির হাদিস বর্ণনা করো। ফাহাদ্দিস থেকে হাদিস পাওয়া গেছে। ফাহাদ্দিস শব্দের অর্থ বর্ণনা করা, হাদিস বর্ণনা করা নয়। হাদিস শব্দের অর্থ কথাবার্তা, বর্ণনা বা নেরেশন। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাসে মাইয়াশতারি লাহওয়াল হাদিসু লিউদিল্লা আন সাবিলিল্লাহ। কিছু মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য অবান্তর হাদিস সংগ্রহ করে। এখানে লাহওয়াল হাদিস মানে অবান্তর কথাবার্তা, কিচ্ছা কাহিনী, ভিত্তিহীন বানোয়াট গল্প। যদিও এই আয়াতে লাহওয়াল হাদিস বা অবান্তর কথাবার্তা হিসেবে অনেকে উদরপিণ্ডি বুদরগাড়ে চাপিয়ে গান বাজনাকে হারাম করেছেন, এমনকি ছোটবেলায় অনেক হুজুরকে এই আয়াতের ভিত্তিতে অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান এসব দুনিয়াবি পড়াশোনাকেও হারাম বলতে শুনেছি। যাই হোক, গান বাজনা হারাম নয়। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল ওনার গায়কি। আমাদের অব্লিগেটরি রিলিজিয়াস বিলিফ অনুযায়ী হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন গ্রেটেস্ট সিঙ্গার অফ অল টাইম। এটা কিভাবে সম্ভব যে একটা হারাম জিনিস আল্লাহ মুজিজা হিসাবে তার কিতাবপ্রাপ্ত একজন পয়গম্বরকে দিবেন? আপনি হয়তো বলতে পারেন, হযরত দাউদ আলাইহিস সালাম তো আর অশ্লীল বা অবান্তর গান গাইতেন না। অশ্লীল অবান্তর গান কেন? কথা বলাও অনুচিত, তাই বলে কি কথাই বলা যাবে না? যাই হোক, সূরা দোহার শেষ আয়াতের অর্থ আপনি আপনার প্রতিপালকের নিয়ামত বা অনুগ্রহ বর্ণনা করুন, হাদিস বর্ণনা নয়। আর প্রতিপালকের নিয়ামত বা অনুগ্রহ হচ্ছে কোরআন শরীফ, আবু দাউদ শরীফ নয়।
সূরা মায়েদার 3 নম্বর আয়াত, এবং এটা কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। কোরআনের সমাপনী আয়াতে আল্লাহ বলছেন, এই কোরআনই আমাদের জন্য আল্লাহর নিয়ামত বা জীবন বিধান, যা সম্পূর্ণ এবং পরিপূর্ণ। হুজুর এই ভিডিওতে রিচুয়াল সালাতের কথা উল্লেখ করে বলেছেন, কোরআনে তো এর ডিটেইল নেই। প্রতিদিন কত ওয়াক্ত নামাজ, কত রাকাত করে পড়তে হবে, কখন পড়তে হবে, প্রতি রাকাতে কী কী পড়তে হবে, এই ডিটেলটুকু আল্লাহ কোরআনের 1 থেকে 2 আয়াতেই দিতে পারতেন। এবং নামাজ মুসলমানদের প্রধান ইবাদত হিসাবে এটুকু ডিটেল তো থাকা উচিত ছিল, কিন্তু 82 বার সালাতের কথা বলা হলেও এসব আয়াতে আমাদের প্রচলিত সালাত বা নামাজের বিবরণ নেই। কেন নেই? সালাত নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আরও বিস্তারিত বলবো, সাথে থাকুন। আর কোরআন কেন প্রচলিত হাদিসও নেই, এমন অনেক রীতি রেওয়াজ ধর্মে চালু আছে, লক্ষ লক্ষ দরগা মাজার তরিকা খোলা আছে, যেসবকে বৈধতা দেওয়ার জন্য দোয়া তাবিজ আজব দুনিয়া গজব কাহিনী নির্ভর শত শত বই লেখা হচ্ছে। এছাড়া ইব্রাহিম হুজুর ইবনে মাজার প্রথম হাদিস সহ আরও কয়েকটি হাদিসের রেফারেন্স দিয়েছেন যে একটা ফেরকা আসবে, কোরআনি ফেরকা, যারা হাদিস মানবে না। যদি আমি সেসব নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমি সেই সব ফেরকা মেরকা বুঝি না। আমি অবশ্যই নবীজির হাদিস মানি, কিন্তু নবীজির কথা, কাজ এবং অনুমোদনের বিবরণ কোরআনে ওয়েল ডকুমেন্টেড, ক্লিয়ারলি অ্যান্ড কমপ্লিটলি রেকর্ডেড। এটা এখনই সন্দেহাতীতভাবে প্রমাণ করবে ইনশাল্লাহ। আর ইবনে মাজাহ নামে আদৌ কেউ ছিলেন কি না বা তার বিস্তারিত সিরাত চরিত্র বা সততা সম্পর্কে আমরা জানি না, এবং জানাটা জরুরিও নয়, কারণ তা বিশ্বাস করা আমাদের জন্য বাধ্যতামূলক তো নয়, অনুমোদিতও নয়। যেটা সন্দেহের ঊর্ধ্বে নয় তা জীবন বিধান হিসাবে প্রযোজ্য হতে পারে না। 90% জীবাণুমুক্ত পানি 100% পানিবাহিত রোগের কারণ। হাদিসের প্রয়োজনীয়তা বা উপযোগিতা নিয়ে যাবতীয় যুক্তি প্রমাণের সারাংশ হচ্ছে যে কোরআনে সব কিছু ক্লিয়ারলি কমপ্লিটলি বা সবিস্তারে বলা হয়নি, কিন্তু এটা যে জলজ্যান্ত মিথ্যাচার, চলুন দেখি কোরআন কী বলছে। কোরআন যে ক্লিয়ার, কমপ্লিট, ডিটেলড অ্যান্ড ফুল অফ উইজডম, চলুন তার অকাট্য প্রমাণাদি নিয়ে আলোচনা করা যাক। সূরা বাকারা 2 নং আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দ্যার ইজ নো ডাউট, এ গাইডেন্স ফর দোজ কনশাস অফ আল্লাহ। এই হচ্ছে সেই কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নাই, মুত্তাকি বা আল্লাহর প্রিয় ভাজনদের জন্য হেদায়া বা গাইডেন্স। সো কোরআনে বিন্দুমাত্র সন্দেহ নাই, এতে জাল জয়ীব হাসান কোনো আয়াত নেই, এবং কোরআনই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সূরা শুআরা 2 নম্বর আয়াত, দিজ আর দ্য ভার্সেস অফ দ্য ক্লিয়ার বুক, এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। মুবিন মানে স্পষ্ট, যেমন ফাতহুম মুবিন, সুস্পষ্ট বিজয়। সূরা নূর আয়াত 34, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবাইয়িনাত অ্যান্ড উই হ্যাভ সার্টেনলি সেন্ট ডাউন টু ইউ ডিস্টিংক্ট ভার্সেস, আমি অবশ্যই তোমার উপর সুস্পষ্ট আয়াত নাজিল করেছি। সুতরাং কোরআনের অস্পষ্টতার অভিযোগ অবান্তর এবং মিথ্যাচার। সূরা ফুসসিলাত 3 নম্বর আয়াতে আরও বলা হয়েছে, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, এ বুক হুজ ভার্সেস হ্যাভ বিন ডিটেলড, এই কিতাবের প্রতিটা আয়াত বিশদ বিস্তারিত। সূরা আল আনআমের 38 নম্বর আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন, উই হ্যাভ নট মিসড এনিথিং ইন দ্য বুক, অর উই হ্যাভ নট নেগলেক্টেড ইন দ্য রেজিস্টার এ থিং, আমি এই কিতাবে কোনো কিছুকেই বাদ দিইনি। সূরা নাহালের 89 নম্বর আয়াত, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন and we have sent down to you the book as clarification for all things and as guidance and mercy and good news for the Muslims. আমি তোমার উপর এই কিতাব নাজিল করেছি সকল বিষয়ের সুস্পষ্ট বিবরণ এবং মুসলমানদের জন্য গাইডেন্স, ক্ষমা ও সুসংবাদ হিসাবে। সুতরাং কোরআন বিশদ বা বিস্তারিত নয়, এটা ডা মিথ্যা কথা। এখন প্রশ্ন হচ্ছে, কোরআন কতখানি বিশদ? সূরা কাহাফের 109 নং আয়াতে আল্লাহ বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতি রাব্বি,
say, if the sea were ink for writing the words of my Lord, the sea would be exhausted before the words of my Lord were exhausted. হে নবী, আপনি বলুন, যদি আমার প্রতিপালকের কথার তাৎপর্য লেখার জন্য সমুদ্রের পানিও কালি হয়, তবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রতিপালকের কথা বা শব্দের তাৎপর্য লেখা শেষ হবে না। এখানে কোরআন কিভাবে এত বিশদ যে সমুদ্রের পানি শুকিয়ে যাবে তার বিস্তারিত লিখতে, এটা সংক্ষেপে বলি। আমরা সবাই জানি আমাদের নবীজির মুজিজা ছিল কোরআন শরীফ, অর্থাৎ কোরআনের সাহিত্যমান। যদিও নবীজির মুজিজা সম্পর্কে অনেক ভিত্তিহীন বানোয়াট গল্প প্রচলিত আছে, যা নিরেট নির্বুদ্ধিতা এবং নবীজির অবমাননার সামিল, অন্য কোনো ভিডিওতে আরও বিস্তারিত বলব। সে সময়ের আরবে ছিল সাহিত্যের জয় জয়কার। সাহিত্যের সেরা সময়ে সেরা সেরা কবি সাহিত্যিকদের আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে তারা যেন কোরআনের সমমানের সাহিত্য রচনা করে, কিন্তু তারা তা পারেনি। এখন রবীন্দ্রনাথ বা শেক্সপিয়ারের সাহিত্য বা পিকাসো ভিঞ্চির চিত্রকর্ম, সত্যজিতের চলচ্চিত্র আমরা মূল্যায়ন করতে পারবো না, সেটা আমাদের সীমাবদ্ধতা। কিন্তু একজন সাহিত্য বিশারদ, চারুকলা বা চলচ্চিত্র বিশেষজ্ঞ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবেন। সে সময়ের বড় বড় কবি বা সাহিত্যিকরাও কোরআনের সাহিত্যিক উৎকর্ষতায় অভিভূত হয়েছিলেন। সাহিত্যের একটা বড় মানদণ্ড হচ্ছে রূপকতা, অর্থের ব্যাপকতা, একেবারে যথার্থ শব্দের গাঁথনিতে উপযুক্ত বাক্য গঠন। যেমন কান্না শব্দের অনেকগুলো প্রতিশব্দ আছে, হাউল, লেমেন্ট, সব, বাউল, ব্লাবার, কিনিং, মর্ন, স্নিভেল, সরোয়িং, উইপ, হুইম্পারিং অ্যান্ড মিনি মোর। এখন সব কান্না একরকম নয়। বাড়িতে কেউ মারা গেলে বা আগুন লাগলে যে কান্না, তা হচ্ছে লেমেন্ট বা বিলাপ। আবার চার দিন পর বা মৃত্যুবার্ষিকীর পুনর্মিলনীতে যে কান্না, তা হচ্ছে মর্নিং। পুরনো প্রেমিকার কথা মনে করে যে কান্না, তা হচ্ছে উইপিং বা চোরা কান্না। বাচ্চারা হিক্কা তুলে যে কান্না করে, তা হচ্ছে হুইম্পারিং। এখন একজন সাহিত্যিক জানে কোথায় কোন শব্দটা প্রয়োগ করতে হবে। সব জায়গায় ক্রাই শব্দটা ব্যবহার করলে আমরা কীভাবে বুঝব যে উনি কোন কান্না বোঝাচ্ছে? কোরআনের শ্রুতি ও ছন্দের সাথে শব্দ, বাক্য এবং উপমার যে ব্যাপ্তি, তাই কোরআনের স্বতন্ত্র বিষয়, সংক্ষিপ্ত আবার সীমাহীন। এখানে অনেকে কোরআনের তাৎপর্য হিসেবে হাদিসকে চালিয়ে দেন, কিন্তু কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাৎপর্য, বর্ণনা, বিবরণ যাই বলেন, তা তাফসির, হাদিস নয়। কোরআনের সাথে হাদিস বা অন্য কিছু মিশিয়ে নতুন সিদ্ধান্ত দেয়ার বা কোরআনের ওই আয়াত মনসুখ বা বাতিল বলার সম্পর্কে সুরা কাহাফ 27 নং আয়াতে বলা হয়েছে, অ্যান্ড রিসাইট হোয়াট হ্যাজ বিন রিভিলড টু ইউ অফ দ্য বুক অফ ইউর লর্ড, দেয়ার ইজ নো চেঞ্জার অফ হিজ ওয়ার্ডস, and never will you find in other than him a refuge. হে নবী, আপনি পড়ুন, তোমার প্রভুর ওই কিতাব থেকে তোমার নিকট যা অবতীর্ণ হয়েছে তার শব্দাবলীর কোনো পরিবর্তনকারী নেই, এবং আপনি কখনোই আল্লাহ ছাড়া আর কাউকে নিরাপদ আশ্রয় হিসাবে পাবেন না। সুতরাং কোরআনের পরবর্তী আয়াত দ্বারা আগের আয়াত মনসুখ বা বাতিল হয়ে গেছে, এটাও অবান্তর কথা। সুরা বাকারা আয়াত 85, সো ডু ইউ বিলিভ ইন পার্ট অফ দ্য স্ক্রিপচার অ্যান্ড ডিসবিলিভ ইন পার্ট, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ অবিশ্বাস করবে? এখন আমাদের কি আল্লাহর কিতাবের বাইরে ভিন্ন কিছু অনুসরণের অনুমতি আছে? সুরা আরাফ আয়াত 3, ইউ শ্যাল অল ফলো হোয়াট হ্যাজ বিন ব্রট ডাউন টু ইউ ফ্রম ইয়োর লর্ড অ্যান্ড ডু নট ফলো বিসাইডস হিম। হে মানুষেরা, তোমরা সকলেই তোমাদের নিকট তোমাদের প্রভুর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য কিছু অনুসরণ করো না। সুরা আল আনআমের 19 নম্বর আয়াতে কোরআনের সাথে অনুমোদনহীন কিছুর সংমিশ্রণকে কীভাবে ব্যাখ্যা করা হয়েছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। আয়াতের শুরুতে বলা হয়েছে, কল আইয়ু শাইইন আকবারু শাহাদা, হে নবী, আপনি বলুন, সব কিছুর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে শাহাদা বা সাক্ষ্য দেয়া। যেমন আমরা শাহাদা পড়েছি বা সাক্ষ্য দিয়েছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এই আয়াতের শুরুতে শাহাদার শ্রেষ্ঠত্ব মনে করিয়ে দিয়ে বলেছেন, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগা আইন্নাকুম। সে, আল্লাহ ইজ উইটনেস বিটুইন মি অ্যান্ড ইউ, অ্যান্ড দিস কোরআন ওয়াজ রিভিল টু মি দ্যাট আই মে ওয়ার্ন ইউ দেয়ার বাই অ্যান্ড হোম এভার ইট রিচেস। হে নবী, আপনি বলুন, তোমাদের এবং আমার মধ্যে আল্লাহ সাক্ষী, আমার উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে যাতে আমি এই কোরআন অনুযায়ী
তোমাদের এবং যাদের কাছে এই কোরআন পৌঁছায় তাদের সতর্ক করতে পারি। এবং আয়াতের শেষাংশে আল্লাহর কমান্ডের সাথে অননুমোদিত কোনো বিধিনিষেধ যুক্ত করা সম্পর্কে পরিষ্কার হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। কুল ইন্নামা হুয়া ইল্লাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউ মিম্মা তুশরিকুন, অর্থাৎ হে নবী আপনি বলুন, নিশ্চয়ই তিনিই একমাত্র ইলাহ, আর তোমরা তার সাথে যা শরীক করো বা সংযোজন করো আমি তার থেকে মুক্ত। দেখুন, লক্ষ লক্ষ হাদিস আর ফিকহ বিশ্লেষণের উপর যেখানে সিংহভাগ ধর্মীয় রীতিরেওয়াজ বিধিবিধান দাঁড়িয়ে, সেখানে এই মর্মে কোরআনে অন্তত একটি স্পষ্ট আয়াত কি থাকা উচিত নয়? যেমন, হে নবী আপনি আপনার সাহাবিদের বলুন তারা যেন কোরআনের পাশাপাশি আপনার সকল কথা, কাজ এবং অনুমোদনের বিস্তারিত বিবরণ পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে, কারণ তা কোরআনের মতোই অবশ্য পালনীয়। কিন্তু এমন কোনো আয়াত তো নাই, বরং কোরআন একমাত্র কোরআনকেই সম্পূর্ণ, পরিপূর্ণ, বিশদ, বিস্তারিত, অপরিবর্তিত, অনুকরণীয় পথনির্দেশক হিসাবে স্বীকৃতি দিয়েছে। সূরা বাকারা আয়াত 42, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে অ্যান্ড ডু নট মিক্স দ্য ট্রুথ উইথ ফলসহুড, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। অর্থাৎ বিন্দুমাত্র সন্দেহাতীত কোরআনের সাথে জাল, জয়ীফ, হাসান এবং অমুকের মতে সহি কোনো কিছুর সাথে মিশ্রিত করার কোনো সুযোগ নেই। সূরা মায়দার 3 নং এবং কোরআনের সর্বশেষ নাজিল হওয়া বা কনক্লুডিং আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, দিস ডে আই হ্যাভ পারফেক্টেড ফর ইউ ইউর রিলিজিয়ন অ্যান্ড কমপ্লিটেড মাই ফেভার অফ ইউ and have approved for you Islam as religion. আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে অনুমোদন দিলাম। এই আয়াতগুলো দিয়ে দিনের আলোর মতো পরিষ্কার যে কোরআন ক্লিয়ার, কমপ্লিট, ডিটেলড অ্যান্ড ফুল অফ উইজডম। তবুও অনেকেই বলতে পারেন কোরআনে তো অনেক কিছুই বলা নেই, মানে আমার পছন্দের অনেক কিছু নাই যেটা দিয়ে আমার দল, মত বা তরিকাকে বৈধতা দেয়া যায় এবং তা পালনে মানুষকে বাধ্য করা যায়। দেখুন, কোরআন তথা ইসলাম হচ্ছে সকল যুগের, সমগ্র বিশ্বের সব মানুষের জন্য পরিপূর্ণ জীবন বিধান। যেমন একটা দেশের সংবিধান ছোট্ট ওয়ালেট সাইজ একটা বই, কিন্তু সংবিধানই প্রতিটা দেশের সর্বোচ্চ আইন। আপনি 1 মিলিয়ন আইন বানাতে পারেন, কিন্তু তা সংবিধানের সীমার বাইরে যেতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই একের পর এক এক্সিকিউটিভ অর্ডার সাইন করেন। প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার অবশ্যই আইন, কিন্তু আদালত সেসব আইন বাতিল করে দেয়, কারণ সেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক। একইভাবে আপনি 1 বিলিয়ন বিধিবিধান প্রণয়ন করতে পারেন, কিন্তু তা কোরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ হতে পারবে না। কোরআন যেটাকে হারাম বলেনি সেটাকে হারাম, বা যেটাকে বাধ্যতামূলক বলেনি সেটাকে আবশ্যকীয় বলার কোনো সুযোগ নেই। সূরা ইউনুস 59 নম্বর আয়াত, হে নবী আপনি বলুন আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আপনি কোনো কিছুকে হালাল বা কোনো কিছুকে হারাম বলার কোনো সুযোগ কি আছে? বলুন, আল্লাহ আপনাকে সে অনুমতি দিয়েছে না আপনি আল্লাহর নামে কিছু বানিয়েছেন? আপনি কোরআনের বহির্ভূত যাবতীয় রীতিরেওয়াজ ধর্ম থেকে বাদ দিলে ধর্মবিরোধী প্রায় সব অভিযোগই ভিত্তিহীন হয়ে পড়বে, কারণ যারা ধর্মের সমালোচনা করছে তারা মূলত ধর্মের নামে যেসব প্রচলিত চর্চা তারই সমালোচনা করছে। আপনি অবশ্যই দাড়ি রাখতে পারেন, দাড়ি পুরুষের সৌন্দর্য, ব্যক্তিত্বের প্রতীক, দাড়ি রাখতে কোরআনে নিষেধ করা হয়নি। টুপি, পাগড়ি, আলখাল্লা আপনার রুচি পছন্দের হলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি দাড়ি রাখাকে কি ফরজ বা ওয়াজিব বা ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে ফেলতে পারেন? কারণ কোরআনে দাড়ি রাখতে বলা হয়নি। নবীজির দাড়ি ছিল বলে আমরা জানি, কিন্তু আবু জেহেলেরও ছিল। সব সাহাবির যেমন ছিল, সব কাফের মুশরিকদেরও ছিল। ক্রুসিফাইড যিশুর যেমন দাড়ি আছে, ইহুদি রাবাইদেরও দাড়ি আছে। যোগী, ঋষি, শিখ সব ধর্মের, এমনকি অধর্মের লোকেরাও ফ্যাশন বা সময়ের আবর্তে দাড়ি রেখেছেন বা রাখছেন। সময় ঘুরে এখন আবার দাড়ি রাখা, টাকনুর উপর প্যান্ট পরার ফ্যাশন এসেছে। তো দাড়ি কেবল ইসলাম ধর্মের প্রতীক হয় কীভাবে? একজন অবশ্য তোমরা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করো না, এই আয়াতের ভিত্তিতে দাড়ি কাটাকে আল্লাহর সৃষ্টির বিকৃতি বলেছেন। তো এই যুক্তিতে তো চুল, মোচ, নখ কিছুই কাটা যাবে না। যারা হিজাব পরেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছি, হিজাব এবং নেকাব এই শব্দ দুটি কোরআনের যে আয়াতে এসেছে তার সাথে ড্রেস কোডের কোনো সম্পর্ক নেই। মহিলাদের ড্রেস কোড নিয়ে কোরআনে 6 সহস্রাধিক আয়াতের মধ্যে
মাত্র তিনটি আয়াত আছে, যার একটি নবীজির স্ত্রীদের জন্য স্পেসিফিক, যে তারা যেন মডারেট পোশাক পরেন বিকজ অব দেয়ার রোল ইন দ্য সোসাইটি। বাকি দুটি আয়াতের একটি সুরা নূরের 31 নম্বর আয়াত, অ্যান্ড টেল দ্য বিলিভিং ওমেন টু রিডিউস সাম অব দেয়ার ভিশন অ্যান্ড গার্ড দেয়ার প্রাইভেট পার্টস। ইমানদার মহিলাদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের প্রাইভেট পার্টকে আবৃত রাখে। এখন ব্র্যাকেটে মহিলাদের চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রাইভেট পার্ট হিসেবে বিবেচনায় নিয়ে তাদের আপাদমস্তক ঢেকে রাখতে বলা হচ্ছে। কিন্তু এর ঠিক আগের আয়াতেই, অর্থাৎ সূরা নূরের 30 নং আয়াতে, হুবহু একই শব্দ, একই কথা বলা হয়েছে পুরুষদের সম্পর্কে, অ্যান্ড টেল দ্য বিলিভিং মেন টু রিডিউস সাম অব দেয়ার ভিশন অ্যান্ড গার্ড দেয়ার প্রাইভেট পার্টস। 31 নম্বর আয়াতে অতিরিক্ত হিসাবে মহিলাদের বুক ঢেকে রাখতে বলা হয়েছে, হুইচ ইজ ভেরি রিজনেবল, অ্যান্ড নিকট আত্মীয় ছাড়া অন্য পুরুষদের নিকট তাদের সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে, এবং কেন করা হয়েছে তা অপর আয়াত থেকে পরিষ্কার। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে, দ্যাট ইজ মোর সুইটেবল দ্যাট দে উইল বি নোন অ্যান্ড নট বি অ্যাবিউজড, এটা উত্তম যাতে তাদের চেনা যাবে। চেনা যাবে মানে এই যে তারা অভিজাত এবং স্বাধীন মহিলা, যাতে তারা অ্যাবিউজড বা বৈষম্যের শিকার হবে না। তৎকালীন আরবে দরিদ্র নিম্নশ্রেণী বা ক্রীতদাসীরা যৎসামান্য কাপড় পরত, তাই তাদের বিভিন্ন রকমের টিজিং বা সামাজিক বৈষম্যের শিকার হতে হতো। হেড স্কার্ফ, আউটার গার্মেন্টস ছিল আভিজাত্য, তাই সেসব মহিলাদের আলাদাভাবে সমীহ করত। এমনকি পুরুষদেরও হেড স্কার্ফ, আউটার গার্মেন্টস, স্যুট বা আউটফিট আভিজাত্য হিসেবেই বিবেচিত হয়। এখন ইউরোপ আমেরিকায় মুসলিমদের আইকনিক হিজাব পরলে বরং বৈষম্যের শিকার হওয়ার সম্ভাবনা আছে। ট্রেন স্টেশনে চলন্ত ট্রেনের নিচে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, এমন হেড ক্রাইম বাড়ছে। আর ইসলাম কোনো লিমিটেড কোম্পানি নয় যে আলাদা লেভেল বা লোগো থাকতে হবে। নবীজি সহ সাহাবিদের কারোরই নাম বা পোশাক নবুয়ত প্রাপ্তির পর বা ইসলাম গ্রহণের পর পরিবর্তন করা হয়নি। মুসলিম নারী পুরুষরা সমাজের শালীন মার্জিত হিসেবে বিবেচিত এমন পোশাকই পরতেন। নাম পোশাক দিয়ে অবশ্যই একজন মানুষের মূল্যায়ন হওয়া উচিত নয়। ইসলামে একজন মানুষের মূল্যায়ন হয় তার উত্তম চরিত্র ও সৎকর্ম দিয়ে। যাই হোক, ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় না নিলেও এই দুটি আয়াতে মহিলাদের পোশাকের যে গাইডলাইন তা সাধারণ সামাজিক বিধান হিসাবে দেয়া হয়েছে, অর্থাৎ সমাজে গ্রহণযোগ্য রুচিশীল বা অভিজাত পোশাক। আমি রেফারেন্স দিয়েছি, আপনারা বিস্তারিত চেক করে দেখবেন। এই আয়াতগুলোতে ফরজ, হারাম, পাপ, পুণ্য, পানিশমেন্ট, রিওয়ার্ড, বেহেস্ত, দোজক এমন কোনো শব্দ নেই। সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষাংশ মোমিনুন মানে ইমানদার নারী পুরুষ উভয়কেই উদ্দেশ্য করা হয়েছে। কোরআন যেসব জিনিসকে হারাম বা ফরজ করেছে সে সম্পর্কে স্পষ্ট করে হুররিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে, বা ওহারামার রিবা, সুদকে হারাম করা হয়েছে, বা কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর রোজাকে বিধিবদ্ধ বা ফরজ করা হয়েছে, এমন শব্দ ব্যবহৃত হয়েছে। এছাড়া যেগুলো শাস্তিযোগ্য অপরাধ, সেখানে পাপ কাজ, ঘৃণ্য শয়তানের কাজ, যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা, এই জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে। আমেলা সলেহান বা সৎকর্মের ক্ষেত্রে জান্নাত, প্রভুর কাছ থেকে পুরস্কৃত হওয়া, উত্তম প্রতিদান, এমন শব্দ ব্যবহার করা হয়েছে। সূরা ইউনুস আয়াত 59, হে নবী আপনি বলুন আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আপনি কোনো কিছুকে হালাল এবং কোনো কিছুকে হারাম বলার কোনো সুযোগ আছে? বলুন আল্লাহ আপনাকে সে অনুমতি দিয়েছে না আপনি আল্লাহর নামে কিছু বানিয়েছেন? সুতরাং কোরআন যা হারাম বলেনি তা হারাম বলার কোনো অবকাশ নবীকেও দেওয়া হয়নি। কোরআনে 14টি জিনিস হারাম বলা হয়েছে, পরবর্তী কোনো ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন খুবই আশাহত হবেন বেহেস্ত, দোজক বা শাস্তি বা পুরস্কারের সাথে সম্পর্কিত কার্যক্রমের তালিকা দেখলে, কারণ তারা দিনভর বেহেস্তের চাবি বানানোর বা দোজকের আগুন নেভানোর জন্য যা যা করেন তার বেশিরভাগই সিলেবাসের বাইরের জিনিস, যা পরীক্ষায় আসবে না এবং সে চাবি দিয়ে বেহেস্তের দুয়ার খুলবে না। জান্নাত ও সৎকর্ম নিয়ে আরেকটি ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আমি জানি আমার কথার অনেক কিছুই আপনি মানতে পারছেন না, আবার ফেলেও দিতে পারছেন না, কারণ আমি যা বলছি তার রক সলিড হার্ডকোর লজিক অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স। তবু এটাই আমাদের ধর্মীয় মনস্তত্ত্ব।
আমরা ধর্ম নয় চর্চা করি, ধর্মের নামে আমাদের আশেপাশে সবাই যা চর্চা করে, বুঝতে পারলেও মানতে পারছি না, কারণ এতেই আমরা অভ্যস্ত। ফেক আইডিওয়ালা সেই ভাই আরেকটি ফেক আইডি থেকে ইনবক্স করেছেন, যেখানে আরেকটি ভিডিও লিঙ্ক দিয়েছেন। আমি সেই ভিডিও লিঙ্কও দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে। আমি এই ইংরেজ শায়খের বিশ্লেষণকে গুরুত্বের সাথে নিয়েছি, কারণ এতে যথেষ্ট যুক্তি আছে। তিনি সূরা আল ইমরানের 164 নং আয়াতের আলোকে নবীর চারটি দায়িত্বের উল্লেখ করে প্রচলিত হাদিসকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। সার্টেনলি ডিড আল্লাহ কনফার গ্রেট ফেভার আপন দ্য বিলিভার্স ওয়েন হ্যাজ সেন্ট অ্যামং দ্যাম এ মেসেঞ্জার ফ্রম দ্যামসেলভস, রিসাইটিং টু দ্যাম হিজ ভার্সেস অ্যান্ড পিউরিফাইং দ্যাম অ্যান্ড টিচিং দ্যাম দ্য বুক অ্যান্ড উইজডম। এই আয়াতের আলোকে নবীর যে চারটি দায়িত্ব, এক, রিসাইটিং টু দ্যাম হিজ ভার্সেস, মানুষের কাছে আল্লাহর বাণী তেলাওয়াত করা বা পৌঁছে দেয়া, এবং আল্লাহর বাণী অবশ্যই কোরআন শরীফ, তিরমিজি শরীফ নয়, এবং নবীজি তা মানুষের কাছে যথার্থভাবে পৌঁছে দিয়েছেন। দুই, পিউরিফাইং দ্যাম, পিউরিফাই মানে খুবই পরিষ্কার, কোনো রকমের পলিউশন বা কন্টামিনেশন থেকে সুরক্ষিত রাখা, মানে এর সাথে কোনো কিছু সংযোজন বা শরিক না করা। তিন, টিচিং দ্যাম, মানে কোরআন শিক্ষা দেয়া। তো কোরআন শিক্ষা দেওয়ার অর্থ হতে পারে কোরআনের মর্মার্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ বা তাফসির, কোরআনের সাথে সম্পর্কহীন বা অপ্রাসঙ্গিক কিছু নয়। চার, উইজডম বা হিকমা, অর্থাৎ প্রায়োগিক জ্ঞান শিক্ষা দেয়া। এখানে উইজডম বা প্রজ্ঞা বলতে এই শায়খ হাদিসকে বোঝাচ্ছেন, যে কোরআন হচ্ছে নলেজ আর হাদিস হচ্ছে উইজডম বা প্রজ্ঞা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কোরআনের নামে কসম করেছেন যে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ। আল্লাহ বলছেন দ্য কোরআন ইজ ফুল অফ উইজডম, বাকিটুকু আপনাদের বিবেচনা। সূরা আনআম 114 নম্বর আয়াত, সে শ্যাল আই সিক দ্য সোর্স অফ ল অর উইজডম এলসওয়্যার দেন গড, হোয়েন ইট ইজ হি হু হ্যাজ রিভিল দিস বুক টু ইউ হুইচ ডিস্টিংক্টলি এক্সপ্লেন্স এভরিথিং। বলুন, আমি কি আল্লাহ ছাড়া অন্যত্র আইন কানুন বা প্রজ্ঞা অন্বেষণ করব, যেখানে তিনি তোমার উপর এই কিতাব নাজিল করেছেন যাতে সব কিছু স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে? তিনি যুক্তি দিয়েছেন, দ্য রোল অফ প্রফেট ওয়াজন্ট লাইক এ মেল ম্যান অর এ ডেলিভারি পার্সন, দ্যাট হিয়ার ইজ কোরআন, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, বাট দিস ইজ নট হাউ প্রফেট হ্যান্ডেড ওভার দ্য কোরআন। দ্য কোরআন ওয়াজ রিভিল থ্রু আউট 23 ইয়ার্স। কোরআনের বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট, প্রাসঙ্গিকতা, ভাষাগত ব্যাখ্যা বা করণীয় বিশ্লেষণ হচ্ছে তাফসির, হাদিস নয়। কোরআনের প্রসিদ্ধ যেসব তাফসির, সেগুলোর মধ্যে তাফসিরের জালালাইন হচ্ছে মূলত ব্যাকরণ বা ভাষাগত বিশ্লেষণ। মিশরীয় সুফি আল্লামা জালালউদ্দিন মাহালি এবং ওনার ছাত্র আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এ প্রসিদ্ধ তাফসিরের তাফসিরকারক। এই দুজনে ছিলেন আরবি ভাষার পণ্ডিত। আবার আল্লামা জামাকশারির তাফসিরে কাশ্যাপ মূলত ঐতিহাসিক ক্রোনোলজি ভিত্তিক, কারণ জামাকশারি ছিলেন ঐতিহাসিক। আল্লামা মওদুদির তাফসির রাজনৈতিক বিশ্লেষণ, অর্থাৎ রাষ্ট্র, সমাজ বা পেশাগত জীবনে কোরআনের প্রায়োগিক বিশ্লেষণ। যদিও কোনো তাফসিরই চূড়ান্ত নয়, এসব বিশ্লেষণ তাফসির কারকের নিজস্ব অভিমত, এসব বিশ্লেষণ আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। কিন্তু তাফসির হাদিসের মতো অপ্রাসঙ্গিক, বিচ্ছিন্ন, কোরআনের সাথে সামঞ্জস্যহীন, সুপারসিডিং বা কোরআনের পরিপন্থী কিছু নয়। শায়খের দ্বিতীয় রেফারেন্স, যা শুরুতে আলোচনা করেছে, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। এখানে আল্লাহর অনুসরণ মানে আল্লাহ যা বলেছেন তার অনুসরণ করা, নাকি অননুমোদিত যে কেউ একজন এসে আল্লাহ এটা করতে বলেছেন, ওটা করতে বলেছেন বললেই সেটা আমাদের করতে হবে। একইভাবে রাসূল এই করতে বলেছেন, ওই করতে নিষেধ করেছেন, অনুমোদনহীন যে কেউ এসে বলে দিল আর তার ভিত্তিতেই আমরা ধর্মীয় বিধিনিষেধ আরোপ করতে থাকলে তো যে কেউ হাদিস বানিয়ে তার দরগা, মাজার, তরিকা বা উগ্র সন্ত্রাসী গ্রুপগুলো তাদের কার্যক্রমকেও জায়েজ করে নিতে পারে, এবং ক্ষমতা বা শক্তি থাকলে ভিন্ন মতাবলম্বীদের কাফের ফতোয়া দিয়ে নির্বিচারে হত্যা বা নিধন করতে পারে। আর বাস্তবে হচ্ছেও তাই। সিয়াহ সিত্তা হাদিসের সবগুলো গ্রন্থ গ্রহণ করতে একটা আস্ত ট্রাক লাগবে, এর বাইরেও অসংখ্য হাদিস আছে। হাদিস লিটারালি এক্সাম্পল অফ ইনফিনিটি। একজন বলবেন এই হাদিস সহি, এটা না মানলে সে কাফের, আরেকজন বলবে এটা সম্পূর্ণ বানোয়াট, এটাকে হাদিস বললে সে জাহেল, কী বিপদ।
শেষ পর্যন্ত আমার হুজুর পীর বা ইমাম যেটাকে সহি বলবে সেটাই আমার কাছে সহি। তবে হ্যাঁ, বহুমুখী বিচার বিশ্লেষণের পর যে হাদিসগুলো সর্বসম্মতিক্রমে সহি বিবেচিত এবং কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ, সেসব হাদিসকে আমরা সাধারণ তথ্য বা ঐতিহাসিক সত্য হিসেবে মানতে পারি। কিন্তু কেবলমাত্র সেসব হাদিসের ভিত্তিতে ফরজ, ওয়াজিব বা হারামের বিধান আরোপ করা কোরআনের পরিপন্থী এবং কোরআনের সাথে শরীক করার সামিল বলে আমি মনে করি। আপনি হয়তো বলবেন, এত বড় বড় মুহাদ্দিসরা, মুফতিরা সারা জীবন লেখাপড়া করে কি সত্য উদ্ঘাটন করতে পারেনি? কারো সারা জীবনের পড়াশোনা সত্যতার মাপকাঠি নয়। ভ্যাটিকানের পোপ, জিউইশ রাবাই, হার্ভার্ডের থিওলজির অধ্যাপকরা সারা জীবন ধর্ম বা স্রষ্টাকে নিয়ে পড়াশোনা করেও কোরআনকেই স্বীকৃতি দিচ্ছে না, হাদিস তো পরের বিষয়। হিন্দু ধর্মের পণ্ডিতরা তাদের লাইফ লং স্টাডি অ্যানালাইসিস পর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাবরি মসজিদের নিচে রাম মন্দির ছিল এবং তা ভগবান রামের জন্মস্থান, যদিও তাদের কাছে কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স নাই। ইরানের আয়াতুল্লাহ ইমামরা সারা জীবন পড়াশোনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কালেমার সাথে আলী ওলিউল্লাহ না পড়লে এবং আবু বকর, ওমর, ওসমান সহ তাদের অনুগত সাহাবিদের ইয়াজিদ বা শিমারের মতো কাফের বিশ্বাস না করলে আপনি মুসলমানই না। আস্তাগফিরুল্লাহ। সুতরাং সংখ্যাগরিষ্ঠতা সত্যতার মাপকাঠি নয়। অন্ধভাবে সংখ্যাগরিষ্ঠকে অনুসরণ করলে আপনি পথ ভ্রষ্ট হবেন। সূরা আল আনআমের 116 নং আয়াত আল্লাহ বলছেন, আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে দিবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা কেবল অনুমান ভিত্তিক কথাবার্তাই বলে। বেশিরভাগ মানুষই বৃত্তের বাইরে, পরিচিত দিগন্তের বাইরে ভাবতে চায় না। তারা 50 বছর ধরে ছুটছে তো ছুটছে, কিন্তু 50টা মিনিট বসে ভাবতে চায় না কেন ছুটছে। এই বেশিরভাগের পছন্দ অনুযায়ী কথা বলতে পারলে ভিউ, লাইক বা হাততালি বেশি পাওয়া যায়, সহমত ভাই কমেন্ট পাওয়া যায়, কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়ার জন্য ভিডিও বানাই না। বরং সম্ভব হলে আমি একটা চেকপোস্ট বসাতাম যাতে যে কেউ এই ট্রেনিং সিরিজে অ্যাক্সেস নিতে না পারে। আমি বিশেষ যোগ্যতার কথা বলছি না, তবে এই আলোচনা আমি তাদের জন্য করছি যারা গভীর মনোযোগী এবং মাথা খাটাতে আগ্রহী। ধন্যবাদ।